সরকার কা মাল দরিয়া মে ডাল, এই উক্তির সত্যতা দাঁতিয়ামা পঞ্চায়েত কু আসলে স্পষ্ট বারি হচ্ছে। দুর্নীতির গন্তাঘর পালটিছে দাঁতিয়ামা পঞ্চায়েত। আসন্তু দেখিবা গ্রাউন্ড জিরো রু সম্পূর্ণ রিপোর্ট। দুর্নীতির গন্তাঘর দাঁতিয়ামা পঞ্চায়েত, বিভিন্ন যোজনার অর্থ চলু, উচ্চস্তরীয় তদন্ত পাই দাবি। কেউটি মনরেগা যোজনার পোখরী দুর্নীতি, কেউটি সুলভ শৌচালয় নির্মাণের দুর্নীতি, তো আউ কেউটি পঞ্চায়েত পাচেরি প্লাস্টার করে লক্ষাধিক টঙ্কা চলু। দেখুন কিপরি লোকে অভিযোগ পরে অভিযোগ করে চালিছন্তি। এ চিত্র আদিবাসী অধ্যুষিত ময়ূরভঞ্জ জেলা মরোডা ব্লক দাঁতিয়ামা পঞ্চায়েতর। পঞ্চায়েত পরিসর পাচেরি দেখুন, কেবল উপর অংশ প্লাস্টার হয়েছে, কিন্তু ফলকরে নূতন কার্য পাই 3 লক্ষ টঙ্কার অর্থ মঞ্জুর হয়েছে। অল্প টিকিয়ে কার্য করে 3 লক্ষ টঙ্কা হরিলুট হয়েছে অভিযোগ হয়েছে। সেইপরি পঞ্চায়েতবাসী স্বাবলম্বী হওয়া পঞ্চায়েতর অর্থ মঞ্জুর হয়ে মার্কেট কমপ্লেক্স তৈরি হয়েছে, কিন্তু অধিকারী মানে চঞ্চকতা করে টেন্ডর নকরি নিজ লোক মার্কেট কমপ্লেক্স দিয়ে দিয়েছেন, ফলে ফর্ম আবেদন করেছিবা হিতাধিকারী মার্কেট কমপ্লেক্সে তালা পকাই দিয়েছেন। এটি সমস্যা কইলে তো বহুত কিছু সমস্যা আছে আপনার সামনে, এই গোটে সমস্যা কুচি। এই যে পাচেরিটা হয়েছে, এই পাচেরিটা দেখুন, এই টিকে ছড়াই কি তাকে পেচ করে দিয়েছেন, তার এস্টিমেট হচ্ছে 3 লক্ষ টাকা। তেমন 3 লক্ষ টাকা কাম, এই কে জান 50 ফুট বি হব নি কে জান, 50 মানে 3 লক্ষ টাকা বিল সামনে নিয়ে আত্মসাত করেছেন। ফর্ম পড়ি সারলে মধ্যে কিন্তু আজ পর্যন্ত রুম বন্টা হলানি, সেই ভিতর তাঁকর যে কোণী মুষ্টিময় লোক কি তাঁকর রাজনৈতিক পতিয়ার মানে লোক জবরদস্তি মানে মার্কেট মার্কেট কমপ্লেক্স রুমক সে দখল করে সারিছেন। আমি তারপরে আমি যেত জিপি অফিস গেলে পিওক পিও সাংক পচারে যে স্যার কেবে হব লটেরি, আউ রুম তো দখল করে সারলে পিও স্যার কলে কিছু জানিনি, আউ লটেরি হব, আর লটেরি কেবে হব, কিন্তু রুম বর্তমান যে যা দখলে অলরেডি সব কমপ্লিট করে নিয়ে যাইছে। এবে দেখুন এ দৃশ্যক, দাঁতিয়ামুহা ছকটার 5 বর্ষ পূর্ব লক্ষাধিক টঙ্কা খরচ করে নির্মাণ হয়েছে সুলভ শৌচালয়। সামনাপট রঙ্গমারি চকাচক, কিন্তু পছপটে পায়খানা পাইপ কাঁথরে লাগিছে, কিন্তু টাঙ্কি নির্মাণ হয় নাই। অদাপন্তরিয়া কার্যকরী ঠিকাদার এবং অধিকারী লক্ষাধিক টঙ্কা হরিলুট করিথিবার অভিযোগ আনিছন্তি পঞ্চায়েতবাসী। ঠিক সেইভাবে দাঁতিয়ামুহা কলোনি সাইডে থিবা পোখরীর পুনরুদ্ধার পাই মনরেগা যোজনার 7 লক্ষ টঙ্কার ফলক লাগিছে, কিন্তু পোখরী উপরে নজর পকান্তু পঙ্ক উদ্ধার ন হই লক্ষাধিক টঙ্কার বিল। আজকে 4-5 বর্ষ হল আমার পায়খানাটা যে অচল অবস্থায় পড়ছে, এর তদন্ত করা যাও, কী হলানি কোণ পাই হলানি কোটি অটকিছে। আমার পুরা দৃঢ় বিশ্বাস অছে আমার যে এবে যে ওড়িশার যে আমার নূতন চিফ মিনিষ্টার অছেন্তি বা মুখ্যমন্ত্রী অছেন্তি বিজেপির, তাঙ্ক উপরে আমার পুরা বিশ্বাস অছে 100% অছে। তেণু তাঙ্কু মু হাত যোড়ে রিকোয়েস্ট করুছি বা অনুরোধ করুছি, সে ইয়ার তদন্ত করন্তু এবং মানে দোষীকে উচিত দণ্ড দিয়া যাও। আমি কলে পুরাটা আগে সফা করে দেউন, মাটি আউ সে পঙ্ক উঠাই দেউন, তারপরে গার্ডওয়েল তৈরি কিনা সিঁড়ি তৈরি দেউন, আমি সব পানি বি রহব, পানি বি বাহিব, পঙ্ক উধারি দিলে পানি বাহিব পুরা। কোণ কে সেমানে কলে না আমার পঙ্ক উধারিতে যেতি কাম সেতকি আসছি, আমি এত যেতি কাম হল সেতকি করবো, আউ অধিকা করবো না, তারপর সিঁড়িটা করদেখি পড়ুলে আমি মনে করলে না সিঁড়ি জমা তেয়ারি, আর সিঁড়ি তৈরি দিলে ফের যদি কাম এতকের তো পানি রহুনি, পানি তো পুরা শুকলা কিছু নাই, আর সে আমি মনে করলে সিঁড়ি তৈরি দেলে নি। এ বাবদরে প্রতিক্রিয়া নেওয়া পাই আমি দাঁতিয়ামুহা কার্যালয়কে আসছিল, কিন্তু পঞ্চায়েত কার্যালয়ের পিও কিংবা সরপঞ্চ উপস্থিত নথিলে। বাকি রা দেখা পাই জেলা প্রশাসন দুর্নীতি লিপ্ত থাকা আধিকারী উপরে কোণ কার্যানুষ্ঠান নৌছেন। ময়ূরভঞ্জ দাঁতিয়ামুহার জয়ন্ত ধড়া, অর্গস নিউজ। সীমা, তুই প্লাস টু পরে কোন করিবু? বিএসসি নার্সিং। আউ তু? এমআরটি। তু? বিএসসি অপটোমেট্রি। তু কোন করিবু? বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। রিয়া তু? বিএসসি ইন ইএমটি। তু? বিএসসি ইন অ্যানেসথেসিয়া টেকনোলজি। আউ তু? বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। আচ্ছা রোজি, তু কোন পড়িবু? মু তো বিপিটি পড়িবি। আচ্ছা আমি কোটি পড়িবা? সাই নার্সিং এন্ড হেলথ সায়েন্স কলেজ। সাই হেলথ সায়েন্স কলেজ রে পড়িবা ও সবিংকু স্বাস্থ্য সেবা যোগাই দেবা। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।